আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া অ্যাক্টিভ ছিল আপনাদের সকলকে স্বাগত। স্বস্তির গুস্ত পরীক্ষা ভোগান্তি বালক কয়েক গুণ। 6 নভেম্বর 2021 4:16 রাত দিল্লি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন, কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের যে কী কী ভোগান্তি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। তাহলে প্রতিবেদনের স্ক্রিপ্ট করবেন আর একটি কথা, আপনি আমার চ্যানেল নতুন রয়েছে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি গুচ্ছ সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক এর মূল ঘটনা। প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণের জন্য লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। তবে প্রতিযোগিতার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যেতে হতো দূর দূরান্তে। আজ ঢাকা তো কাল চট্টগ্রাম, দেশের নানা প্রান্তে ছুটতে হতো পাবলিকান হওয়ার স্বপ্নে। তবে তাতে ভোগান্তির শেষ ছিল না। যেমনই ছিল আর্থিক ব্যয়, ঠিক তেমনই ছিল আবাসন সংকট সহ নানান সমস্যা। ছাত্রছাত্রীদের দুর্গম লাগবে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই সমন্বিত ভর্তি পরীক্ষায় আয়োজনের তাগাদা দিচ্ছিল তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ইউজিসির সেই আহ্বানে সাড়া দিয়ে 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নেয়। বিষয়টি সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়ালেও আবেদন ফি বৃদ্ধি, পরীক্ষায় ফলে ভুল, মেরিট পজিশন না দেওয়া এবং সবশেষে বিষয় পছন্দের জন্য বাড়তি ফি নির্ধারণ করায় এই পদ্ধতি পরীক্ষা আয়োজনের সফলতা ঢাকা পড়েছে ব্যর্থতায়। যদিও শিক্ষার্থীদের এসব অভিযোগ ভিত্তিহীন বলছে গুচ্ছ ভর্তি কমিটির আয়োজক কমিটি। তারা বলেছেন, প্রথমবারের মতো এত বড় পরিসরে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে, সেখানে কিছু ভুল হতেই পারে, তবে সেগুলো বড় কোনো ভুল নয়। পরীক্ষার ফলে কোনো অসঙ্গতি নেই। এছাড়া 20টি বিশ্ববিদ্যালয় হিসাবে করলেও আবেদন ফি অনেক কম ধরা হয়েছে। আগামী বছর এই ভুলগুলো শুধরে আরও স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষার আয়োজন করার কথা জানিয়েছেন তারা। তথ্যমতে গত 17 অক্টোবর ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে 2020 ও 2021 শিক্ষাবর্ষের উচ্চ পরীক্ষা শুরু হয়। এই ইউনিটের ফল নিয়ে ভুলের অভিযোগ তোলেন ভর্তিচ্ছুরা। এরপর 27 অক্টোবর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের ফল নিয়ে অভিযোগ ছিল সবচেয়ে বেশি। বিষয়টি নিয়ে নানা মহলে ব্যাপক সমালোচনা হলেও ফলে কোনো ভুল হয়নি বলে তখন জানিয়েছে গুচ্ছ কমিটি। আর গত 1 নভেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সমাপ্তি হয়। এই ইউনিটের ফল নিয়ে ভুলের অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেছেন, প্রথমে ভর্তি পরীক্ষার আবেদন ফি 600 টাকা বলা হলেও পরে সেটি নির্ধারণ করা হয় 1200 টাকা, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কয়েক গুণ বেশি। এরপর কেন্দ্র সিলেকশন ঝামেলা, 5টি কেন্দ্র সিলেকশন করেও পছন্দের কেন্দ্র পাননি শিক্ষার্থীরা, যেতে হয়েছে বহুদূর, যা গুচ্ছ পদ্ধতির মূল লক্ষ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরে পরীক্ষা নিলেও তা ছিল শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের অভিযোগ, আবেদনের ক্ষেত্রে জনপ্রতি রেকর্ড পরিমাণ ফি নিয়ে 1 ঘন্টার জন্য কেন্দ্রগুলোতে ঘড়ির ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি ঘড়ি না থাকা সত্ত্বেও অ্যানালগ ঘড়ি ব্যবহার করতে দেওয়া হয়নি। এত সব ত্রুটির পর ফল প্রকাশ করা হয়, সেখানেও ভুল করে গুচ্ছ কমিটি। যেভাবে ওয়েমার শিটে বৃত্ত বরাদ্দ করা হয়েছে সে অনুযায়ী নম্বর দেওয়া হয়নি। এমনকি কোনো বিষয়ে কতটি বৃত্ত বরাদ্দ করা হয়েছে সেখানেও ভুল করা হয়। সবশেষে যুক্ত হয়েছে পরীক্ষার পরবর্তী বিষয় পছন্দের আবেদন ফি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রতি আবেদনের জন্য 650 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। এ প্রসঙ্গে সুরাইয়া সুমি নামে এক ভর্তি ইচ্ছুক জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা ভোগান্তি কমানোর পরিবর্তে কয়েক গুণ বাড়িয়েছে, রেজাল্ট দিয়েছে কিন্তু কোনো মেরিট পজিশন দেওয়া হয়নি। এ একজন শিক্ষার্থী মেরিট পজিশন না পেলে নিজের অবস্থান কীভাবে বুঝবে, আর না বুঝে আবেদনই বা কীভাবে করবে? এই অবস্থায় জাবি পুরবিতে ভর্তি আবেদনের সার্কুলার প্রকাশ হয়েছে। সার্কুলারে বিজ্ঞান বিভাগের প্রতি অনুষদে আবেদন ফি 650 টাকা নির্ধারণ করা হয়েছে। এইভাবে 4টি অনুষদে আবেদন করতে 2600 টাকা লাগবে। একটি বিশ্ববিদ্যালয় যদি 2600 টাকা লাগে তাহলে 10টি বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 4-5 অনুষদে আবেদন করতে অনেক টাকা লেগে যাবে, যা একজন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একেবারেই অসম্ভব।
তিনি আরও বলেন, অনেকেই বলতে পারে একজন শিক্ষার্থী এতগুলো ভার্সিটিতে আবেদন করবে না, কিন্তু যেহেতু আমাদের কোনো মেরিট পজিশন দেয়নি, তাই কারো বোঝার কোনো উপায় নেই যে কে কোথায় চান্স পেতে পারে, তাই বাধ্য হয়ে সবাইকে আবেদন করতে হবে। এক্ষেত্রে ক্ষতি হবে শুধু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের। 50 পেয়েও হয়তো একজন গরিব মেধাবী আবেদন করতে পারবে না, আবার যে 40 পাবে তার ভালো আর্থিক সাপোর্ট থাকলে সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। আগে প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিত, একজন পরীক্ষার্থী হয়তো 2 অথবা 1টি ভার্সিটিতে চান্স পেত এবং সে তখন 1 থেকে 2টাতে আবেদন করত। এতে করে এখনকার মতো এত অর্থ খরচ হতো না তাদের। মোহাম্মদ শরীফুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, গুচ্ছ পরীক্ষায় নিয়ে পরবর্তী ভর্তি আবেদন নির্দেশিকায় যাবি প্রবৃত্তি প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য 650 টাকা নির্ধারণ করা হয়েছে। যদি একটা বিশ্ববিদ্যালয়ে এত টাকা লাগে, তাহলে 20টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কত টাকা লাগবে সেটি বোঝাই যাচ্ছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এত টাকা দিয়ে আবেদন করা সম্ভব হবে না। পরীক্ষায় ভালো নম্বর পেয়েও অনেক আবেদন করতে পারবে না। এতে করে আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। ভোগান্তি কমানোর কথা থাকলেও গুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের ভোগান্তি অনেক বাড়িয়ে দিয়েছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা যখন যেমন অভিযোগ করেছেন আমরা তখনই তার সমাধান করেছি। যাদের ফল নিয়ে সমস্যা ছিল তাদের তখনই সমাধান করে দিয়েছি। এরপর যাদের সমস্যা রয়েছে তাদের আমরা পুনরীক্ষার আবেদন করার সুযোগ দিয়েছি। পুনরীক্ষার আবেদন ফি অনেক বেশি রাখা প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য জায়গায় ফল পুনরীক্ষার আবেদন ফি কম রাখা হলেও তারা সেটি ফেরত দেয় না, কিন্তু আমরা আবেদন ফি ফেরত দেব। পুনরীক্ষার পর যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন ফি ফেরত দেওয়া হবে, সেজন্য আমাদের আবেদন ফি বেশি রাখা হয়েছে। তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নির্দেশিকায় স্পষ্ট করে বলা ছিল আমরা 1টি পরীক্ষা নেব, সেখানে কোনো পাশ ফেল থাকবে না। শিক্ষার্থীদের কেবল একটা নম্বর দেওয়া হবে, সেই নম্বর অনুযায়ী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো তাদের আইন অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমরা সেভাবেই আগাচ্ছি। জবি প্রবেশ সকলের সাথে আলোচনা করেই বিষয় পছন্দের আবেদন ফি 650 টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদন সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।